গুজরাটের সুরাটে আগামী 20 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে জাতীয় বিজয় হাজারে ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। বিগত বছরের মতো এবারও এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে ত্রিপুরা। জাতীয় স্তরের এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য রাজ্য দল গঠনের লক্ষ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো মনোনীত ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি। রবিবার থেকে আগরতলা এমবিবি স্টেডিয়ামে শুরু হয় মনোনীত ক্রিকেটারদের ফিটনেস স্ক্রিনিং টেস্ট। দুদিনের এই টেস্ট শেষে গঠন করা হবে 20 সদস্যের চূড়ান্ত রাজ্য দল। রবিবার এমনটাই জানালেন টিসিএর যুগ্ম সম্পাদক। তিনি আরও জানান, চূড়ান্ত দল গঠনের পর রাজ্য দল সুরাটের উদ্দেশ্যে আগামী 12 ফেব্রুয়ারি রওনা দেবে। দুদিনের ফিটনেস ক্যাম্প যাদের সক্ষমতা রয়েছে তাদের থেকেই চূড়ান্ত দল গঠন করা হবে বলে জানা গেছে। অ্যাকচুয়ালি আমরা মেন্স ক্রিকেট টিমটাকে পরশু দিন ডাকিয়েছিলাম, আজকে ওদের রিপোর্ট ছিল, কিন্তু কালকে রাতে পর্যন্ত আমরা জানতাম না যে 20 তারিখ থেকে আমরা খেলা হবে, তো ওই হিসাবে আমরা ডাকিনি টিম। তো স্টিল আমরা আজকে রিপোর্টিং ছিল, ভালো হয়েছে, কালকে রাত্রে জানতে পেরেছি আর আজকে রিপোর্ট করেছে। আর এখানে ফিটনেস স্ক্রিনিং চলছে, তাদের কী অ্যাসেসমেন্ট আছে, কী ফিটনেস মানে ইঞ্জুরি আছে কী আছে এটার অ্যাসেসমেন্ট চলছে। এটার পর ওইখানে চলে যাবে, ওইখানে তাদের একটা ফিটনেস টেস্ট হবে, আজকে একটা হবে, আবার কালকে সকালে একটা ফিটনেস টেস্ট হবে। হওয়ার পর যে টিমটা হবে, যারা ফিট আছে ওরাই আগে ব্যাট বল ধরবে, ধরার পর যারা ভালো খেলবে ওদের থেকে 20 জন আমরা সিলেক্ট করব, ওই টিমটাই খেলতে যাবে বিজয় হাজারে ট্রফি। ব্যুরো রিপোর্ট, সচিন ডেটিয়ানন।